बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल आपनारा केमन आछेन आमी तो अल्हम्दुलिल्लाह बेश भालो आछि तो प्रतिदिनेर मतो आजो एकटी भिडियो निये एसेछि आपनादेर माझे ए तो आजके सकालबेला थेकेई भिडियोटा स्टार्ट करलाम आर ए तो मास्टरा दाड़िये आछे तो मास्टरके सकालबेला घुम थेके उठेई देखी आमरा अनेक रोद्र उठेछे आर तो मास्टरके बाइरे जेते देई ना केनो सेजन्य ओ अनेकेई बायना करछे तो ओ आमाके बय देखाच्छे जे पाताभार जे फुल गाछटा आछे ओई गाछटा ओ चिरार जोन्नो धरेछे किन्तु छिड़बे ना ओ आमाके बय देखाच्छे तो सब बुझे आमार मेये आलहामदुलिल्लाह तो बंधुरा देखा शुरूते एकटी लाइक दिए देखा शुरू करबेन आर जदि भालो लागे अवश्यई सबस्क्राइब करबेन पाशे थाका बेल आइकनटी क्लिक करे राखबेन आमि जे नियमित आपडेट देब तो आपनादेर मोबाइलेर साथे साथे पौंछे जाबे आर ए तो एटा होच्छे सकालबेला आमी प्रथमेई बिछानाटा गुछिये निच्छि गुछानोर परे तारपरे आमी जे थाला बाटी आछे सब किछु क्लिन करे तारपरे एके एके राखबो राइखा तारपरे गटर गुछिये निये तारपरे आमी माछटाके एकटु शरबत खावाबो सकालबेला किन्तु घुम थेके उठे माछटाके नाश्ता खाइये दियेछि तो ओटा शेयर करी नाई केन मास्टर भिडियो करते गेले मास्टर मानी खेते चाय ना कैमरा मानी आनइजी फील करे ओ सब बुझे फेले जे आमाके भिडियो करछे सेजन्नो आर भिडियो करा होयनी आर एखोने तो आमी सब काज करे निच्छी बंधुरा तो आमार पाशे थेके आमार फुल भिडियोटा देखबेन तो आमी तेमन करे तो आमी गुछिए कथा बोलते पारी ना तारपरे भिडियोते जदि कोनो भूल त्रुटि होये थाके कथाय कोनो भूल होले तो क्षमा सुंदर दृष्टिते देखबेन ए तो आमी सकालबेलार काज गुलि करे निच्छि आर रात्रे बेला बेशिरभागई रोजा चार पाँचटा होयेछे तो आमी बेशिरभागई रात्रे काज करे राखि तो आज के कलके रात्रि काज करा होयनी तेमन सेजन्य शरीरटा भालो लागछिलो ना सेजन्य आज के सकालबेला करे निच्छि आर ए हलो आमार भिडियो करार स्टैंड आर एटा होच्छे आमार एटा होच्छे आमार छेलेर आर आमार छेलेर स्टैंडटा ओ शखेर विषय किनेछे अनेक आगेई तो सामने आछे सेजन्य आमी एकटु शेयर करे निलाम बंधुदेर साथे आर देश विदेश थेके जारा आमार भिडियोटा देखतेछेन তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এ তো আমি ড্রেসিংটা কিন্তু অনেক দিন ধরে চার পাঁচ দিন ধরে ধোয়া হয়নি সেজন্য আজকে আমি ভালো করে হুইল পাউডার দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি হালকা করে কারণ আমি তো এটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই তো আজকে হ্যান্ড ওয়াশ নেই সেজন্য বাসায় সেজন্য আমি হুইল দিয়ে ধুয়ে নিচ্ছি আর ছোট ছোট সোনামণিরা যারা আমার ভিডিওটা দেখতেছো দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওতে এসে দেখে তারপরে কমেন্টস করো আমার অনেক ভালো লাগে তো লাইক দিয়ে তোমরা যখনই লাইক দাও তখনই আমার কাছে অনেক আনন্দ লাগে ভালো লাগে তো লাইক দিয়ে দেখা শুরু করবা আর তোমাদের যাদেরই আমি ভিডিও দেখি তাদেরই আমি প্রথমে লাইক দিয়েই ফুল ভিডিওটা দেখি নেই যদিও আমার হাতে সময় কম থাকে তাহলেও আমি ভিডিওটা ছেড়ে তারপরে রাইখা দেই তারপরে শেষ হলে আমি অফ করি আর তো এটা হচ্ছে লেবুর শরবত মাস্টার জন্য তো আজ এখন বাজে সাড়ে এগারোটা বাজে তো মাস্টার একটু বাহির থেকে ঘুরে আইসা ক্লান্ত হয়ে গেছে এখন আমি লেবুর শরবতটা দিয়েছি এখন হ্যাঁ আর দশটা বাজে কিন্তু আমি ওকে ওষুধ খাইয়ে নিয়েছি খাইয়ে দিয়ে তারপরে এখন ঘোরাঘুরি করছে খুবই ক্লান্ত আমার মেয়ে সেজন্য একটু শরবত করে নিয়েছি শরবতটা খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে তারপরে আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আল্লাহর ইবাদত কত দুই আড়াই ঘন্টা করব মাস্টারকে নিয়েই তো মাস্টার তো আমি নামাজে গেলে আমি নামাজ পড়তে গেলে আর মাস্টার তো আর ঘুমায় না আমার সাথেই ও নামাজ পড়বে আমার সাথেই যা করি ও দেখে দেখে তাই শিখে আমার কাছ থেকে আর আমি আজমিরকে বললাম যে আজমির তুমি যাওয়ার সময় গেটটা লাগিয়ে দিয়ে যাও মাস্টার কিন্তু বাহির হয়ে যাবে সেজন্য ও আটকিয়ে লাগাইয়ে তারপরে বাহিরে চলে গেছে আর আমাকে দেখে হাসতেছে আর আজমিরে বাহিরে যাচ্ছে আর কিন্তু এখন কিন্তু বাজে চারটা বাজে তো আমি কিচেনে আসলাম কিচেনে এসে আমি আজকে রান্না করব ইফতারির জন্য রান্না করব
ছেলে বড় ছেলে বলতাছে আজকে আমি ইফতারি খাবো না, যদি বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না করে না দেও। তো আমি ছেলের আবদার পূরণ করলাম, জানি যে আমি ইফতারি বানালে তো দুই ভাই একজনও খাবে না, আজমির নিহাত, সেজন্য আজকে আমি চিকেন বিরিয়ানিটাই রান্না করে দিলাম। আর আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য চিকেনটা আগেই আমি রান্না করেছিলাম, কারণ আমার এটা মোবাইলটা ওই সময় বিজি ছিল, সেজন্য আমি রান্নাটা চিকেন রান্নাটা ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। আর এখন তো চালটা ধুয়ে নিচ্ছি, আমি হাফ কেজি চাল নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য, কারণ আমার ফ্যামিলিতে মানুষ অনেকই, পরিবার লোক সংখ্যা অনেকই কম, আজমির নিহাত খাবে, আর আমার তো বিরিয়ানিটা একদম পছন্দ হয় না খেতে রোজার মধ্যে বেশিরভাগই। আর এখন আমি তো অনেক শর্টকাটে কম উপকরণ দিয়ে এই বিরিয়ানি রান্নাটা মেখে জেগে রান্না করছি, সব মশলা মাইখা, তারপরে আমি চিকেনটা বসাই দিয়েছিলাম আর এন্দা হচ্ছিল, তারপরে আমি আমার আম্মু ফোন করেছে আর আমি ওই দিক দিয়ে কথা বলতে বলতে আর রান্নাটা হয়ে গেছে, সেজন্য আর চিকেন রান্নাটা শেয়ার করতে পারিনি। আর এখন তো কথা বলা শেষ, এখন আমি এই যে পোলাও রান্না করছি, পোলাওটা রান্না করছি আর ভিডিও ক্যাপচার করছি। আর এখন আমি এতো পানিতে বলক আনিয়ে তারপরে তেল দিয়ে আমি চাউলটা দিয়েছি আর মশলা দিয়ে দিয়েছি, কারণ ওইভাবে ওইভাবে বাগার দিয়ে রান্না করলে অনেক সময় লাগে, সেজন্য আর রোজার মিল থেকে আর ভালো লাগছিল না, এই শর্টকাটে আমি কম সময়ে আমি রান্না করার চেষ্টা করছি। তারপরে রান্না করে তারপরে আমি যাব আমার সবজি বাগানে, কারণ অনেক দিন ধরে তো আমার সবজি বাগানে পরিচর্যা হয় না, সেজন্য আজকে দেখি আবনা গাছ যত গাছ টাস আছে ওইগুলো হয়ে রয়ে গেছে, এখন আমি গিয়ে তা রান্নাটা শেষ করে শরবত বানিয়ে কিচেনের কাজ যা যা আছে ইফতারির সব শেষ করে দিয়ে তারপরে এখন আমি যে আমার চিকেন বিরিয়ানিতে আমি টক দই দিইনি, সেজন্য এখন আমি দুধটা দিয়ে দিলাম দুধ, আর এটা হচ্ছে ফুল ক্রিম দুধ, গুলিয়ে নিয়ে তারপরে আমি চিকেন বিরিয়ানিটা দিয়ে দিলাম ডানো ফুল ক্রিম দুধটা দিয়েছি। আর এখন আমি শরবত বানিয়ে রাখবো, কারণ যদি শরবত সব কিছু রেডি না করে আমি বাগানে চলে যাই আমার ছেলেরা তো বলবে যে এই যে আম্মু চলে গেছে, এক কাজ রাইখা আর এক কাজে আম্মু চলে গেছে, সেজন্য আমি সব কাজ গুছিয়ে রাইখা তারপরে আমি আমার আরেক কাজে হাত দেব। আরে তো আজকে খাবো মালটার শরবত, মালটার শরবতটা খেলে কিন্তু প্রাণটা অনেক ভালো লাগে ইফতারির পরে, কিন্তু ঠান্ডা ঠান্ডা ইফতারির আগে ঠান্ডা ঠান্ডা যে এই শরবতটা খেলে, মালটার শরবতটা খেলে যেমন প্রাণটা জুড়িয়ে যায় এরকম ভালো লাগে। আর এই শরবত টরবত বানিয়ে সব কিছু রাইখা আমি আসলাম আমার সবজি বাগানে যে ছোটো ছোটো আমার চারা গাছগুলি আছে বেগুন গাছের, ওইগুলি কিন্তু একদমই চার পাঁচ দিন হয়ে গেছে পরিচর্যা একদমই হয় না আর পানিও দেওয়া হয় না, সেজন্য আজকে আমি এই যে সুন্দর করে রাইখা তারপরে সব কিছু আমি পরিষ্কার করে দিচ্ছি, কারণ আজকে আমি তো যেই বীজ বুনেছিলাম মিষ্টি কুমড়া, তারপরে চাল কুমড়া যাকে বলে জালি কুমড়া, তারপরে উস্তা করলা ওইগুলি লাগিয়েছি, বীজ বুনেছি অনেক দিন হয়েছে, তো একটু একটু পানি দিয়ে আমি চলে যাই আর ভিডিও করা হয় না, আর আজকে ভিডিও করে তারপরে আমি পানি সব কিছু দিচ্ছি। তো এই কাজগুলি যেমন আমার না করলে যেমন ভাত খেলেও যেমন আমার পেট ভরে না, আর এই কাজগুলি না করলে যেমন আমার যেমন অসমাপ্ত রয়ে যায় যে আমার সবজি বাগানটা কি কেমন করে জানি পড়ে রয়েছে, আমার গাছগুলি জানি কেমন আছে, আমার কেমন জানি লাগে ভিতরটা, সেজন্য আমি এই যে আমার সবজি বাগানটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই গাছগুলি কিন্তু পানি দিলে অটোমেটিকই ফল সবজি ধরবে আর অনেকটাই ভালো লাগে, আমার নিজ থেকেও অনেকটা ভালো লাগে। আর আপনারা যাদের ছাদ বাগান আছে
বা মাটিতে অল্প জায়গা আছে তাও আপনারা এভাবে সবজি বাগান করে নিতে পারেন। আর নিজ হাতে সবজি বাগানটা তো অন্যরকম একটা আনন্দের ব্যাপার। আর একটু আসলাম আমি, এখন তো ইফতারির সময় হয়ে গেছে, আর ইফতারির সময়ে তো ছেলেরা বসে আছে খাবারের জন্য, তো আমাকে বললো যে আম্মু তুমি প্লেটে প্লেটে বেড়ে দাও। তো আমাদের প্লেট কিন্তু এই যে দেখেন এক একটা এক এক রকম, আমাদের ছেলেরা কেউ কেউ প্লেটে কেউ খাবে না, যার যার প্লেট তার তার, এক একজনের প্লেট এক এক রকম, সব রকম যদি এক হয় তাহলে তো ওরা কেউ ই পাবে না, সেজন্য মানে থিত পাবে না, সেজন্য আলাদা আলাদা করে এক একজনের প্লেট এক একজনে নিয়েছে, এক একজনের প্লেট আলাদা আলাদা করে। আর এ তো আমার ছোট ছেলে আজান পড়েছে আর নাস্তা এ তো ইফতারি করতেছে আলহামদুলিল্লাহ। ইফতারি করার পরে তারপরে আমরা নামাজে দাঁড়াবো আর আল্লাহর কাছে দোয়া চাহিব যে সবাইকে এই রমজান মাসে যাতে গুনাহ মাফ করে আর যাতে করে আল্লাহকে সবাইকে নেক হায়াত দান করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ব্লগে দেখা হবে, আল্লাহ হাফেজ।